জমি সংক্রান্ত বিরোধ ঘিরে হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচজন। এনসিসি থানার পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুরে রাজধানীর খেজুর বাগানস্থিত গোয়ালাবস্তি এলাকায় জায়গা নিয়ে বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয় নাগিনা প্রসাদ রায় সহ বেশ কয়েকজন। রবিবার বিকেলে জিবি হাসপাতালে মৃত্যু হয় নাগিনা প্রসাদ রায়ের। এই ঘটনার পর অভিযুক্ত তিন ভাই অজিত কুমার রায়, শচীন্দর রায় ও নিচিবির রায় সহ তাদের সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তারের দাবিতে এনসিসি থানা ঘেরাও করে এলাকার লোকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা দেখা দেয়, যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্তরা। এই ঘটনাকে কেন্দ্র করে এনসিসি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে। ঘটনা তদন্তে নেমে এনসিসি থানার পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন বিজেন্দ্র রায়, শচীন্দ্র রায়, দীনেশ রায়, নসিব লাল রায় ও রামসাগর রায়। এনসিসি থানার ওসি জানান, নাগিনা প্রসাদ রায় হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও বেশ কয়েকজন অভিযুক্ত এখনো পলাতক, তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। বাজেয়াপ্ত করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত লোহার রড সহ অন্যান্য সামগ্রীগুলো। গত এটা নিয়ে আমরা তদন্ত করছিলাম, দুইপক্ষের মধ্যে জায়গা সীমানা নিয়ে ঝামেলা হয়েছিল, তো ঝামেলা নিয়ে মারপিট হয়েছে, তো মারপিটে একজন লোক মারা গিয়েছেন, নাগিনা প্রসাদ রায়। তো এই ঘটনা নিয়ে আমরা এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি, এখন প্রথম ওদেরকে আমরা কোর্টে পাঠাচ্ছি। আরও আরও অনেকে আছেন, ওদেরকে আমরা তল্লাশি চালাচ্ছি করার জন্য। এবং ঘটনাস্থল থেকে আমরা যে ওয়েপন অফ অফেন্স, আয়রন রড বা অন্যান্য সামগ্রীগুলি আমরা সিজ করেছি। কী কারণে করেছে কিছু কি? এটা জায়গা সংক্রান্ত বিবাদ নিয়েই হয়েছে। মূলত জমি সীমানা নিয়ে বিবাদের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। স্যান্ডন টিভি।